নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলি এখনো সময় আছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অত্যন্ত জরুরি। তোমাদেরকে আমি আবার বলি, কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। দুনিয়াতে মানুষের মধ্যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো পৃথিবীর 200, 300, 500, 600 বিলিয়ন মানুষ আছে, তার চাইতে উত্তম ইনশাআল্লাহ। মনে রাখবে মানুষ, তুমি এখন যেখানে যাও, যে তোমার কাছে এখানে আসে, সে মরে গেলে না তুমি ওর কাছে যেতে পারবে, তুমি মরে গেলে না তোমার কাছেও আসতে পারবে। পৃথিবীর মোহ ছাড়ো, মানুষের জনশ্রুতি নিজের ইমানকে ভাসিয়ে দিও না। শব্দের মানুষ, মানুষের চাক চিক্কে কথা বলার ভালো আন্দাজের মধ্যে এসে নবীর সুন্নতকে জবেহ করে বিদাতের জন্য মাতামাতি করো না। নারায়ণগঞ্জের মানুষ, যারা তোমাকে বলে আপনি যেটা করেছেন নেকি মনে করে, আপনি যেটা করেছেন কল্যাণ মনে করে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে তুমি ভুল বুঝিও না। সে তোমাকে তো বলেনি যে এটাকে সৌদি আরবের ইমামে বলেছে, এটাকে মিশরের ইমামে বলেছে, এটাকে ইমাম আবু হানিফা বলেছে, এটাকে ইমাম শাফি বলেছে। বরঞ্চ সে এমন মহামানবের নাম নিয়েছে যার নামের পরে ইসলাম আর যাবেই না। এখানে ইসলামের রীতি, ইসলামের রীতি কোথায়? যে কোন সাবজেক্ট ইসলামে, ইসলামে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করা যাবে যাবে না, দিতে হবে দেওয়া যাবে না, এই সব বিষয়ের সংশয় কোন মানুষের কাছে এসে থামবে? এরপরে আর যাবে? যতই ঠেলো যাবে না। এটা গেল মানুষের মধ্যে। এইবার লিখিত আকারে বই, লিখিত আকারে বই যতই ধাক্কা ধাক্কি করো, জোরাজুরি করো, কোরআনুল কারিমে এসে এরপরে কি আর যাবে? তোমার যত বিরোধ, তোমার যত তর্ক বিতর্ক কোরআনুল কারিমে এসে ঠেকে যাবে, এটাকে আর অতিক্রম করতে পারবে না। তোমার কাছে কোরআনও আছে, হাদিসের গ্রন্থগুলোও আছে, তুমি পড়ো। তোমার বউটাকে যেমন বলবা না কোন একজন বড় আলেম, সবে সামদানি, কুতুবে রব্বানি, আলহাজ মাওলানা ইয়াহইয়া খান, ওর কাছে যেমন এসে বলবা না যে হুজুর আমার বউটাকে একটু আপনার আপনার রুমে রেখে গেলাম, হুজুর আপনার রুমের ভিতরে রাখছি, দরজা বন্ধ করে দিচ্ছি যাতে কেউ না দেখে, পর্দার ব্যাঘাত হবে আমার বউয়ের, অন্য মানুষে দেখবে, আপনার রুমে ঢুকাই দিছি, আপনি জাস্ট, আমি তো আপনাকে অনেক বিশ্বাস করি হুজুর, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার আপনার রুমে আমার বউটাকে আমি খুব পর্দা করাই, আপনি একটু রাখেন, আমি দুই দিনের সফর শেষ করে আসতেছি, এরকম দিয়ে যাবা? বউকে যতটা ভালোবাসো ইমানটাকে অতটা ভালোবাসো, অথচ ইমান দিয়ে দিচ্ছ মানুষের কাছে। তোমার বউটাকে দুই দিনের জন্য পর্দাশীন, তাই যাতে মানুষ না দেখে রুমে দরজা বন্ধ করে পীরের কাছে দিয়ে আসো না, কারণ জানো পীরও মানুষ, পরে বাচ্চা যেটা হবে কার না কার আল্লাহ জানে। তোমার আচ্ছা বাচ্চা হইলো, তারপর তোমার তোমার যে গায়রাত আছে, তোমার যে আত্মমর্যাদা বোধ আছে, সেখানে তোমাকে বাধা দেয়। আর মাশাআল্লাহ আমি বলি, তোমার এই আত্মমর্যাদা বোধ তোমাকে উন্নত আত্মার আত্মমর্যাদা বোধ, এটা তোমার উন্নত আত্মমর্যাদা, আমি সাপোর্ট করি। তুমি যেমন কোনো মানুষের কাছে তোমার সুন্দরী বউটাকে দিয়ে আসবে না যে আপনি দুই দিন রাখেন, বাহিরের মানুষজন জানালা খোলা দেখে যাবে, আমি বন্ধ করে দিচ্ছি, পর্দা লাগাই দিচ্ছি, দরজাটা খুলিয়ে না, কোনো মানুষ ঢুকে যাবে আমার বউকে দেখে রাখবে, শুধু আপনি পাহারা দেন দুই দিন আমি আসতেছি, যেমন তুমি এটা করো না কারণ তোমার আত্মমর্যাদা লাগে, আমি তোমাকে বলি মাশাআল্লাহ তোমার হৃদয় উত্তম হৃদয়। কিন্তু মানুষ, তোমাকে একটা প্রশ্ন করি, বউটাকে যার কাছে দুই দিনের জন্য রেখে যাওয়া নিরাপদ নয়, যে মানুষের কাছে, সেই মানুষের কাছে আমার মতো হুজুর বা অন্য কারো মতো হুজুরের কাছে ইমানটাকে কিভাবে রাখো মানুষ? একটু ভাবো, যার কাছে বউ নিরাপদ নাই তার কাছে ইমান কিসের নিরাপদ? বউ নিরাপদ কার কাছে? মানুষ নিরাপদ কার কাছে? ছেলে সন্তান নিরাপদ কার কাছে? ইমানের নিরাপত্তা কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কথা হলো কোরআন, কোরআনুল করিম, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের মধ্যে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ণগঞ্জের মানুষ, তাই তোমাদেরকে বলি, রাগ না করে, যার কাছে বউ রাখা যায় না তার কাছে ইমান কি রাখবার? আমার মতো হুজুরের কথা শোনো, আমার মতো হুজুর থেকে শেখো, কিন্তু অবশ্যই তা যাচাই করতে হবে কোরআন এবং হাদিস থেকে।
হুজুর যদি বলে, হুজুর যদি বলে তাইলে ঠিক নয়, হুজুর কোরআন থেকে যদি বলে তাইলে ঠিক, পীর সাহেব যদি বলে তাইলে ঠিক নয়, পীর সাহেব যদি কোরআন থেকে বলে তাইলে ঠিক, হুজুর যদি বলে তাহলেই ঠিক নয়, হুজুর যদি সহিহ সুন্নাহ মোতাবেক বলে তাহলেই ঠিক, হুজুর যদি বলে তাহলেই ঠিক নয়, হুজুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলে তাহলেই ঠিক, সিদ্ধান্ত নিয়ে নাও আজকে এটা। اقول قولي هذا واستغفر الله لي ولسائر المسلمين والمؤمنين والمؤمنات فاستغفروه انه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ديني ভাইرا الله تعالى আমাদের কৃতকর্মকে সংশোধন করে দিন আমিন তিনি আমাদের ভুল ত্রুটি মার্জনা করুন আমাদেরকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্দর করে পরিচয় করিয়ে দিন তিনি আমাদের বক্ষ প্রশস্ত করুন দ্বীনি ইলম বৃদ্ধি করুন তিনি আমাদের ভালোবাসুন আমাদের গুনাহ ত্রুটি পাপ অন্যায় অবিচার তা থেকে তিনি আমাদেরকে পরিষ্কার করে সুন্দর করে এমন সময় মৃত্যুদিন যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট আমিন আমরা আল্লাহর কাছে বলি ইয়া আল্লাহ আমাদের আর আমাদের পরিবারের যে দূরত্বতা রয়েছে তা আপনি দূর করে দিন আল্লাহ আমাদের আর আমাদের পরিবারের মধ্যে যে ঝামেলা আছে তা মিটিয়ে দিন আল্লাহ আমার আর আমার নিকটবর্তীদের মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ আপনি আমাকে ওসিলা করুন যাতে আমি আমার পরিবারের জন্য কল্যাণকর হই আল্লাহ আপনি আমাকে ওসিলা করুন যাতে আমি আমার সমাজের জন্য কল্যাণকর হই আল্লাহ আপনি আমাকে কল্যাণকর হিসেবে গ্রহণ করুন আল্লাহ আপনি আপনার দ্বীনের কিছু খেদমত আমাকে দিয়ে করিয়ে নেন আল্লাহ আপনি আমাকে ওই কাজ করার তৌফিক দিন যা আপনি কবুল করেন আল্লাহ আপনি আমাকে ওই রিজিক দান করেন যা আপনি হালাল করেছেন আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত দোয়া করার জ্ঞান দিন যা আপনি কবুল করেন আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আমার বাবা আর আমি আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিন আল্লাহ আমার মা আর আমি আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিন আল্লাহ আমার ভিতরের উগ্রতা আমার ভিতরের অশ্লীলতা আমার ভিতরের অধৈর্যতা তা দূর করে আপনি আমার ভিতরে শান্ত স্বভাব চরিত্র এবং ধৈর্য বৃদ্ধি করে দিন আল্লাহ আপনি আমাদেরকে মুসলিমদের মধ্যে উন্নত এবং ভালো মুসলিম হিসেবে গ্রহণ করুন আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়েন আল্লাহ কোরআন শেখার তৌফিক দিয়েন আল্লাহ আপনি হাদিসগুলো পড়ার তৌফিক দিয়েন পরিশেষে আমি বলতে চাই আপনাদেরকে অনুরোধ করে আল্লাহর দিকে তাকিয়ে কোরআনুল করিম পড়িয়েন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আল্লাহি নারায়ণগঞ্জের মহিলার পুরুষ আপনাদেরকে বলি আল্লাহ কোরআনুল করিমে বলেছে মা ফাররাতনা বিহি মিন শাই আল্লাহ বলছে যে এই কোরআনুল করিমে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখেনি জামশেদ মজুমদার অমুক মজুমদার আসবে এক ঘন্টা কথা বলবে দু চারটা উপদেশ দেবে এ দিয়ে জীবন চলবে নিজেকে উৎসাহিত করা যাবে নিজের ভিতরের ইসলামের জাগরুক তৈরি হবে কিন্তু ইলম দেবে কে কোরআন আল্লাহর দিকে দেখিয়ে যারা কোরআন পড়তে পারেন প্রতিদিন এটা পড়িয়ে যারা পড়তে পারেন না আজকেই এখানে যে সমাজ রয়েছে অনেক দূর থেকে এসেছেন নিজ নিজ গ্রামে যান মসজিদের হুজুরদের সাথে বসেন মাদ্রাসার হুজুরদের সাথে বসেন এলাকার যে মুরব্বী আছে সমাজ সমাজের যে মুরব্বী আছে এলাকার যে নেতা আছে সবাই মিলে মিটিং করেন যে আমরা সপ্তাহে একদিন কোরআন শিখব অমুক হুজুরের কাছে ওই দিন হুজুরের দায়িত্ব হচ্ছে হুজুর পাঁচ ঘন্টা পড়াবে পাঁচটা বেইজ হবে ছোটরা পড়বে একটা বেইজ যুবক একটু আট থেকে বারো বছররা পড়বে একটা বেজ পনেরো থেকে বারো থেকে বিশ বছরেরা পড়বে একটা বেজ বিশ থেকে চল্লিশ বছরের একটা বেজ পড়বে চল্লিশ থেকে ষাট বছর সত্তর বছর যা আছে উপরে তারা একটা বেজ পড়বে তৈরি করেন একটা কমিটি নিজেরা উদ্যোগ নেন যে আমাদের সপ্তাহে একদিন মিনিমাম কোরআন শিক্ষা হবে সেই দিন আমাদের হুজুর পাঁচটা ক্লাস করবে পাঁচটা বয়সের মানুষকে সব বয়সের মানুষ সেদিন কোরআন শিখবে নিজের একটা উদ্যোগ নেন যারা ব্যস্ত আছেন আর যারা ব্যস্ত নেই তারা
আজকেই যান, নিজ উদ্যোগে যান, হুজুরকে নাস্তা করান, চা খাওয়ান, হুজুরকে ভালো মন্দ খাওয়ান, যদি তৌফিক থেকে 200 টাকা হাদিয়া দেন। এদেশের অধিকাংশ হুজুররাই দরিদ্র। আপনার বাবা মরে যাবে, হুজুরের সে জানাজা পড়াবে, টাকা খাবে, এটা হারাম, এটা কি? কিন্তু আপনিও তো আপনার বাপ মরা ছাড়া হুজুরকে টাকা দেন না। দেখুন, দোষ দিচ্ছি না আমি, কিন্তু জানাজা পড়ায় টাকা খাওয়াকে জায়েজ বলতেছি না, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতেছি। একদিকে যেমন মুসলমানের উপরে এটা ফরজ কেফায়া যে কেউ জানাজা পড়বে আর পড়াবে, এটার জন্য কোনো টাকা নিয়ে কেন সে পারিশ্রমিক কেন নেবে? এটা তার উপরে ফরজ, ফরজ কেফায়া, কে করেছে ফরজ? আর সে না পড়ালে অন্য কেউ পড়ায় নেবে, এটা তো তার মানে সেই পড়াইতে হবে, জরুরি না তো, তার চাকরি না। এখন যারা মাটি দিয়েছে তারা টাকার জন্য দাঁড়ায় আছে, এটা 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 মহা অন্যায় কাজ হুজুরদের। কিন্তু আপনাকেও বলি, আপনিও তো আপনার বাপ মরা ছাড়া হুজুরকে টাকা দেন না, আপনিও তো আপনার ছেলে মেয়ে হওয়া ছাড়া হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ান না, নাম যেদিন রাখবেন সেদিন হুজুর ডাকেন, খাওয়ান, তারপরে টাকা দেন, এরপরে বলেন যে হুজুররা খারাপ টাকা নেয়। আমি মানি এটা খারাপ কাজ, হুজুর এই কাজটা যে কোনো কারণেই করুক কাজটা ভালো নয়, যে কোনো কারণ হোক কাজটা কি নয়, কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করিয়েন না হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য। মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করেছেন, ডাকেন, খাওয়ান, 100-200 টাকা হাদিয়া দেন ওনাদেরকে। যদি তিনি স্বাবলম্বী হয় আর বলে যে আমার উপরে জাকাত বা ফিদিয়া আমি নেই না, আমার বাপের সম্পদ আছে আলহামদুলিল্লাহ, ওনাকে দেওয়ার দরকার নেই, বাকি যিনি দরিদ্র নিঃস্ব ওনাকে দেন। অপেক্ষা করেন না কখন বাপ মরবে, কখন মা মরবে, কখন ছেলে হবে, কখন কেউ বিদেশ যাবে, কখন বিপদ আসবে, অপেক্ষা করিয়েন না, মন যখন চায় তখন খাওয়ান। আর হুজুরের সাথে গিয়ে কানেক্টেড হয়ে বলবেন যে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না, হুজুর যদি একটু কম শিক্ষিত হয়ে বলবে যে এটা তো এখন আর পারবেন না, আপনার মুখ শক্ত হয়ে গেছে, আর হুজুর যদি বুঝের হয় বলবো যে মাশাআল্লাহ আপনি আসেন, লজ্জা পাবেন না যদি আলিফ শিখতে 1 মাস লেগে যায়, লজ্জা পাবেন না যদি স্যা, আমার সাথে বলেন তো সবাই জিব্বা বার করে স্যা, না দেখেন আমার দিকে তাকান, স্যা আগে জিব্বা বের করেন, দাঁত দিয়ে জিব্বাকে কামড় দেন, এবার তা বলেন, জিব্বা ঢুকাবেন না, আমি বলি এ দেখেন জিব্বা ঢুকাইয়েন না, তা বলেন, এই সবাই জিব্বা ঢুকাই ফেলছে, এবার আমার দিকে দেখেন স্যা, জিব্বা বাইরে থাকলে তা বের হবে না, অসম্ভব। আমি কি এখন লাভ দিয়ে 3টাকে ছেদ করে উপরে যেতে পারবো? ওরকম জিব্বা বাইরে করলে তা অসম্ভব, এটা সাই বের হবে, কি বের হবে? এবার দেখেন 3টা অক্ষর যেটা আপনাদেরকে বেশি ডিস্টার্ব করে, 3টা অক্ষর ঝামেলায় পড়ে আপনারা কোরআন শিখা ছেড়ে দেন। আমি দেখেন এগুলো খুব সহজ, বলেন তো ওই যে দালের মতো উপরে নকশা যেটা, এটা বুঝছেন, জিব্বা বের করেন, আচ্ছা আর একটা অক্ষর হচ্ছে যে সিন আর সদ, একটা হচ্ছে যে বাংলা ছয় কাসা সিন, বলো তো সিন, আচ্ছা আর একটা হচ্ছে সদ, এটা হলো মানে কোনো আকারে আর কিছু নাই, সদ সলিহা, এ স যেটা স আকারে কেসার, এটা হচ্ছে সদ। আমি কি সামান্য বুঝাতে পারছি? হুজুর যদি একটু কম বুঝুর হয় বলবে অনেক কঠিন, কিন্তু আপনি কঠিন মনে করিয়েন না, আল্লাহর দিকে তাকিয়ে আপনি মুসলিম অসম্ভব। যে তার রবকে চেনে না সে মুসলিম কি? যে তার রসুলকে চেনে না সে মুসলিম কি?